So the biggest Indian film, the most anticipated Indian film of 2024, Pushpa sequel, Pushpa 2, The Rule, অবশ্যই সে রিলিজ করতে যাচ্ছে। যদিও রিলিজ দেখতে আসছে আগস্ট মাসের 15 তারিখে, তবে কিছু আনফিনিশড শুটিং এবং পোস্ট প্রোডাকশন কাজের জন্য এটা পিছিয়ে যায়। পরে রিলিজ করানোর কথা হয় 6ই ডিসেম্বর, কিন্তু প্রিপোন হয়েছে সেটা একদিন। বর্তমানে পুষ্পা টু দি রুল রিলিজ করছে 5ই ডিসেম্বর 2024, আর কিছুদিনই বাকি আছে। তো পুষ্পা টু সিনেমার ট্রেলার বেরিয়ে গেছে, সম্ভবত এটা প্রথম ট্রেলার, এরপরে হয়তো রিলিজ ট্রেলার হিসেবে আরেক ট্রেলার আসতে পারে আমার যা মনে হচ্ছে, বা নাও আসতে পারে। তবে সেই ট্রেলারটা কেমন হলো, আমার কেমন লাগলো, সেখানে কী কী বিষয়ে ভালো লেগেছে, কী কী বিষয় একটু অন্যরকম লেগেছে বা ভালো আরও করা যেত ট্রেলারটার ব্যাপারে, সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কথা বলে নিই। তো এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে আমলেশ সুকুমার, এবং এই সিনেমাটা তিনি লিখেওছেন পুরোটা, এবং সাথে তিনি ডায়লগ রাইটিংসেও অ্যাসোসিয়েট হিসেবে ছিলেন, মানে অ্যাসিস্ট্যান্ট ডায়লগ রাইটার। এবং ডায়লগগুলো লিখেছেন হচ্ছে শ্রীকান্ত বিশ্বা। এবং এই সিনেমাতে রয়েছেন আমাদের স্টাইলিশ স্টার, এবং তারপরে আইকন স্টার হয়েছেন আমাদের আল্লু অর্জুন, তিনি একদম লিড করছেন পুরো সিনেমাটাকে, তার নাম দিয়ে মারাত্মকভাবে সিনেমাটা চলছে আমাদের পুষ্পারাজ। এবং রয়েছেন রশ্মিকা মন্দানা, ফাহাদ ফজিল, আনুসোয়া ভরদ্বাজ, জগদীশ প্রতাপ ভান্ডারি, জগপতি বাবু, সুনীল রয়েছে, রাও রমেশ রয়েছে, অজয় ঘোষ রয়েছে, ধনঞ্জয় রয়েছে, সত্যা রয়েছে, ব্রহ্মাজি রয়েছে, এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমাটার সাথে জড়িয়ে আছেন। এবং একটা বিগেস্ট ফিল্ম যখন অবশ্যই বললাম, তো এই ফিল্মটা তো অবশ্যই প্রচুর অভিনেতা অভিনেত্রী একসঙ্গে জুড়ে থাকবে। এবং সেই সাথে এর আগের বার্ষণ অর্থাৎ গেস্ট অ্যাপিয়ারেন্স, মানে ওই গানটা যে ছিল উ আন্থাবা, সেখানে ছিল হচ্ছে সামান্থা। সেখানে সেই গানটা কীরকম ভাইরাল হয়েছিল আলামকে বোধ হয় আলাদা করে বলতে লাগবে না। তো এবার সেই একই রকমই একটা আইটেম সং থাকতে যাচ্ছে, যে গানটার নাম কিসেকু হতে যাচ্ছে, কিসেকু, KISEKU। তো সেইখানে শ্রীলেলা হচ্ছে সেই গানটা থাকছেন আইটেম সং হিসাবে, শুধু গানটা দিয়ে থাকবেন বা তাকে ক্যারেক্টার হিসাবে কিছু দিবে নাকি সেটা জানি না, তবে গানটাতে থাকবেন এটা পুরো কনফার্ম, তারা পোস্টার রিলিজ করে তারা জানিয়েছে। এই সিনেমাটার বাজেট প্রথমে অত বেশি ছিল না, মোটামুটি 300 কোটি ছিল, তবে এই সিনেমাটার পোস্ট প্রোডাকশনের সময় তার আরও বেশি শুটিং বাড়তি হয়ে যায়, কিছু কিছু অংশ রিশুট হয়, তবে সেটা এখন মোটামুটি 450 থেকে 500 কোটির কাছাকাছি বাজেট বলা হচ্ছে, যেটা বিগেস্ট একটা ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যে বাজেট সেটা ধরা যাচ্ছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে 300 কোটি পারিশ্রমিক এই পর্যন্ত আল্লু অর্জুনের হয়েছে, সেটা অনেক বড় বড় যে আর্টিকেলগুলোতে এবং সেখানে অনেক খবর সেখানে দেখানো হচ্ছে, দেখা যাক এটা কতটা সত্যি। যদি তাই হয় তাহলে আল্লু অর্জুন সব থেকে বড় পারিশ্রমিক নেওয়া একজন ইন্ডিয়ান অ্যাক্টর হবে। এই সিনেমাটা 5ই ডিসেম্বর রিলিজ করছে হিন্দি, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম এবং সাথে বাংলাতেও। এবং মৈত্রী মুভি মেকার্স আর সুকুমার রাইটিংস আর দুজনের প্রডিউস করেছে সিনেমাটা। প্রি রিলিজ বিজনেস এই সিনেমাটার 1085 কোটি হয়ে গেছে, মানে কি বিশাল, বুঝতে পারছো? নেটফ্লিক্সে 275 কোটি টাকায় সিনেমাটা বিক্রি হয়েছে। এবং এর সাথে আরও নন থিয়েট্রিক্যাল স্যাটেলাইট এবং মিউজিক রাইটস দিয়ে 425 কোটি টোটালি বিক্রি হয়েছে, এবং থিয়েট্রিক্যাল রাইটস শুধু বিক্রি হয়েছে 640 কোটি টাকায়, মানে কত বড় একটা সিনেমা। এবং এই সিনেমাটাতে বিজিএম দিয়েছে হচ্ছে থামান এস, স্যাম সিএস এবং বি অজিতেশ লোকনাথ, এবং সাথে গানগুলো যে কম্পোজ করেছেন সেটা হচ্ছে আমাদের রকস্টার দেবশ্রী প্রসাদ। তো এবার ট্রেলারটা নিয়ে কথায় আসি। তো ট্রেলারে আমাকে এখানে যে জিনিস সব থেকে দারুণভাবে উদ্বুদ্ধ করলো সেটা হচ্ছে এখানে যেভাবে এডিট করা হয়েছে, যে বিষয়গুলোকে এখানে সিনগুলোকে একটার পর একটা রেখে ট্রানজিশন করানো হয়েছে, সেই ট্রানজিশনের ব্যাপারগুলো একদম দুর্দান্ত। তোমরা জাস্ট দেখে গেলে বুঝতে পারবে না ট্রেলারটাকে, একটু মন দিয়ে ভালো করে দেখতে হবে তোমাকে এই ট্রানজিশনগুলো দেখার জন্য এবং বোঝার জন্য। মেইনলি এখানে পুরো ট্রেলারটার মধ্যে পুষ্পারাজকে অনেক বেশি ফোকাস করানো হয়েছে, এবং তার ক্যারেক্টারটা এভাবে যে পুষ্পা টু দ্য রুল, মানে আগেরবার তো রাইস, আগেরবার হচ্ছে উঠেছে কীভাবে ক্যারেক্টারটা সেটা দেখানো হয়েছে, এবার রুল করবে, মানে তার যে চন্দন কাঠের স্মাগলিং এবং এই ব্যবসাটা সে আরও কতদূর নিয়ে যাচ্ছে, কীভাবে সেটাকে আরও ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছে সেইটাকে এখানে দেখানো হবে। তো সেই জন্য স্কেলটা তারা কমপক্ষে 5 গুণ থেকে 7 গুণ বাড়িয়েছে, যেটা দেখে মনে হলো। এবং প্রচুর প্রচুর বাজেট, যে প্রচুর প্রচুর টাকা ঢালছে একদম জলের মতো, সেটা পুরো যে স্কেলটা, সেটা শ্যুটের যে অংশগুলো সেগুলো দেখিয়ে বোঝা গেল।
বিটিএস কিছু অংশ এর আগে ভাইরাল হয়েছিল, তো সেগুলো দেখেও ছবি টবিগুলো সেগুলো দেখেও বোঝা যাচ্ছিল যে এটা বড় কিছু আসতে চলছে চলেছে, কিন্তু সেটা এতটা বড় সেটা আমিও কিন্তু ভাবতে পারিনি। অনেকটা অনেকটা পরিমাণ এটা বড় হতে চলেছে। তো প্রথমে যদি অ্যাক্টিংয়ের কথায় চলে আসি, তো আল্লু অর্জুনকে নিয়ে কী বলবো, এখানে তিনি ক্যারেক্টারটা একেবারে ওর মধ্যে এমনভাবে ঢুকেছেন মনে হচ্ছে আল্লু অর্জুন বোধ হয় পুষ্পায়ার পুষ্পারাজি হয়, সে আল্লু অর্জুন না। তার সাথে রশ্মিকা মন্দনা রয়েছেন, তাকেও এখানে বেশ ভালোভাবে আমরা আগের পার্টে দেখেছিলাম, এই পার্টও আমরা দেখা যাক কতটা ভালোভাবে দেখতে পাবো। তার সাথে আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সবচেয়ে অ্যান্টাগনিস্ট যে ক্যারেক্টারটা আমাদের ফাহাদ ফাসিল, তার ক্যারেক্টারটা এখানে আরও বড় করে এখানে দেখানো হয়েছে। শেষ হয়েছিল যেভাবে, তাকে খালিগা করে ছেড়ে দিয়েছিল সেই অবস্থা থেকে এখন সে ফিরে এসেছে, এবং সে কীভাবে ম্যাসিভভাবে সে বিভিন্ন জায়গায় পুষ্পার যে বিজনেসগুলো রয়েছে সেখানে লোকজনকে ধরছে মারছে খুন করছে পুরো ডাইরেক্ট একদম খালাস করে দিচ্ছে, সেই ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। টোটালি ট্রেলারটার মধ্যে সব থেকে বেশি এখানে ফোকাস করা হয়েছে পুষ্পারাজ এবং তার ম্যাসিভ ব্যাপার স্যাপারগুলোতে। এখানে আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন রাও রমেশ বললাম, তারপরে বললাম ধনঞ্জয়া থেকে শুরু করে আনাসো ভট্টরাজ, প্রত্যেকের কিন্তু খুবই সামান্য ক্লিপ দেওয়া হয়েছে। প্রত্যেকে 3-4 সেকেন্ড করে ক্লিপ আমি দেখতে পেলাম, কারো 7-8 সেকেন্ড রয়েছে। সেগুলো কিন্তু আমার মনে হলো একটু বেশি দেওয়া যেতে পারতো, বা এই ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি যদি সময় নিয়ে ইন্ট্রোডিউস করানো যেত ট্রেলারটার মধ্যে, তাহলে আমার মনে হয় ভালো হতো। হয়তো রিলিজ ট্রেলার আরেকটা রিলিজ করবে, সেখানে হয়তো তারা দেখাবে। এখানে পুষ্পারাজের যে বিজনেসটা সেটা হয়তো এখানে পুরোটা সেভাবে দেখিয়েছে, এবং তারা এখানে বিভিন্ন রকম জায়গায় যে সেটগুলো বানিয়েছে, এটার যে আর্ট ডিরেকশনগুলো তারা তৈরি করেছে সেটা বীভৎস রকমের। একটা জায়গায় আমি দেখলাম চন্দন কাঠের যে মানে লকগুলো রয়েছে সেগুলো সাজাতে সাজাতে একটা বিশাল উঁচু কীরকম একটা পাহাড়ের মতো বানিয়েছে, সেটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। মানে এটা বানালো কী করে, এটা কত মানে মানুষের কষ্ট কত কিছুভাবে বানিয়েছে সেটা দেখে মানে অবাক হতে হয় স্পষ্ট। টেকনিক্যাল দিকে যদি বলি, তাহলে সিনেমাটোগ্রাফির কাজ তো বীভৎস হয়েছে। প্রত্যেকটা জায়গায় যেভাবে শর্ট না হয়েছে, রাতের শর্টগুলো দিনের শর্টগুলো বিভিন্ন জায়গায় ক্লোজ শর্ট, বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সগুলো হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন মানে অ্যাকশনগুলো সেগুলো এখানে দুর্ধর্ষ রয়েছে। তো এই অ্যাকশন ড্রামাটা তো এই সব দিকগুলো দিয়ে একদম পুরো ফাটিয়ে দেবে। এবং এখানে ফেস অফ যেটা হবে আমাদের আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের ক্যারেক্টার দুটোর মধ্যে, সেইটা সব থেকে বেশি দেখার মতো হবে। আগেরবারও দেখার মতো হয়েছিল, এবার মনে হয় আরও বেশি দেখার মতো হবে। তবে এবার কিন্তু পুষ্পারাজের দুটো সব থেকে বড় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে পুষ্পারাজ ফুল তো একদমই না, ফায়ার আগে বলেছিল, কিন্তু এবার বলা হয়েছে যে পুষ্পারাজ ফায়ারই নেই, হ্যাঁ ওয়াইল্ড ফায়ার হয়, মানে এবার আরও বেশি এবং আরও অনেক বড়োভাবে যে স্কেলটা দেখানো হয়েছে সেই হিসাবে কিন্তু এই ডায়লগটা পুরোপুরি দারুণভাবে খাটে। তার সাথে এখানে সে এবার বলেছে যে পুষ্পা কো ইন্টারন্যাশনাল কিলারই সামঝে হোকে আব ইন্টারন্যাশনাল হ্যায়, মানে সে ব্যবসাটা এবার শুধু ভারতে করছে না, ভারতের বাইরে পর্যন্ত নিয়ে গেছে। ইন্টারন্যাশনাল কিলারই এইভাবেই তাকে বানিয়েছে, এবং একটা জায়গায় দেখা গেল পোর্টের জায়গায় সে কিছু বিদেশি মানে গুন্ডাদের সাথে সে লড়াই করছে দড়ি টুড়ি নিয়ে এক জায়গায়, এবং অনেকগুলো জাহাজ একটা জায়গায় সেখানে দেখানো হলো ম্যাসিভভাবে, সেটা সম্ভবত আসল না নকল জানি না, পিএফএক্সের দ্বারাও করা যেতে পারে। তো সেইটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তার সাথে আল্লু অর্জুনের বিভিন্ন জায়গায় যে অবতারগুলো দেখানো হলো, এবং হয়রিশ পুষ্পা যখন তারা ছেড়েছিল সেই লুকটাও এখানে একটা জায়গায় দেখানো হলো, সেটাও কিন্তু দেখতে বেশ ইমপ্রেসিভ লাগছে। এবং এখানে যখন ট্রেলারের মধ্যে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করানো হলো, সেই ইন্ট্রোডিউসের ব্যাপারটা হেভি, আল্লু অর্জুন এখানে ফট করে মানে নিজেকে সমুদ্রের মধ্যে ফিরে দিল, সেখান থেকে যখন উঠলো তখন আরে দিবানো মুজি পেহচানো ম্যায় হু ডন, এই গানটার মাধ্যমে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করলো তারা। সেইটা দেখতে যেমন মজার লাগছে তেমনি জাস্ট খুব ভালো লাগছে, এবং তার ক্যারেক্টারটা এখানে এখন আরও বেশি ইম্প্রেসিভ, আরও বেশি ইম্প্রুভ হয়েছে। সাথে আল্লু অর্জুন ক্যারেক্টারটা তো আরও 5 গুণ ইম্প্রুভ হয়েছে, হিসাবটা তো এবার জাস্ট জমে যাবে। এবং আরও সাথে ক্যারেক্টারগুলো যে রয়েছে সেই ক্যারেক্টারগুলো এবার কী কী ঘটনা ঘটাবে, কীভাবে তারা আল্লু অর্জুনের জীবনের সাথে জুড়বে। এবং একটা জায়গায় আমরা দেখলাম যে চন্দন কাঠ দিয়ে একজনকে পোড়ানো হচ্ছে, সেটা অনেক দূর থেকে দেখানো হয়েছে, জাস্ট আগুন জ্বলছে বোঝা গেল, কিন্তু সেটা কে মারা গেছে সেইটা এখন দেখার, কারণ সেইটা তো আমরা বুঝতে পারছি না, কারণ সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে, মানে গুরুত্বপূর্ণ জায়গা হবে সিনেমার। কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মারা যায় তাহলে তো জাস্ট দুর্ধর্ষ কিছু একটা হবে, যদি গুরুত্বপূর্ণ নাও যায় তাও একটা দিক মানে মোড় ঘোরানো দিক অবশ্যই হবে।
পুষ্পা টু এর পরে পুষ্পা থ্রি যেটা দি রোর হিসেবে রিলিজ করবে সেটাকেও কিন্তু কথাবার্তা চলছে। সম্ভবত পুষ্পা টু এর শেষে আমরা দেখতে পাবো পুষ্পা থ্রি এর কিছু একটা অ্যানাউন্সমেন্ট বা সেই সব নাম দেখিয়ে দিবে। তো পুষ্পা তো ঢুকবে না, তার সঙ্গে সে ওয়াইল্ড ফায়ার, তার সঙ্গে সে এখন ইন্টারন্যাশনাল খেলাড়ি, তো সেটা এখন কিন্তু তাকে আটকানো একদম যাবে কি না। এবং তাকে যারা আটকাতে আসবে তারা কিন্তু আরও বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছে, সেটা এখন কতটা দুর্দান্ত হবে সেটা এখন দেখার। তো আমি তো খুব অপেক্ষা করে আছি এই সিনেমাটা দেখার জন্য। তো তোমরা কারো কারো অপেক্ষা করো অবশ্যই জানিও। সিনেমাটার সিনেমাটোগ্রাফি অবশ্যই ভালো হয়েছে, এটার কালার খুব দারুণ লাগছে দেখতে, শর্টগুলো যেভাবে নেওয়া হয়েছে সেটার ভিএফএক্সের কাজ কিছু কিছু জায়গায় সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে সেটার যে লোকেশানগুলো তারা চুজ করেছে সেই লোকেশানগুলো দেখতে খুব সুন্দর। ওভারঅল পুষ্পা অবশ্যই অবশ্যই একটা দারুণ দারুণ বিজনেস করবে। হিন্দিতে তো কমপক্ষে 400 থেকে 450 কোটি ঢুকবেই, 500 কোটি ঢুকে যেতে পারে। এবং তেলেগুতে একটা স্টেট থেকে কোটি কোটি টাকা, মানে মানে একটা জেলা থেকে কোটি কোটি টাকা কামাই করবে সেটা একদম স্পষ্ট। এবং সকলে বলছে এটা 1000 কোটি পর্যন্ত বলে পৌঁছে যেতে পারে। 1000 কোটি কি সত্যি যাবে, তোমাদের কী মনে হয়? দেখা যাক, যদি সত্যি যায় তাহলে তো খুব ভালো। তাহলে সুকুমার কিন্তু পরবর্তী একটা ডিরেক্টর হবে, ইন্ডিয়ান ডিরেক্টর, যিনি রাজামৌলির পরে 1000 কোটি টাকার একটা বিজনেস দিয়েছেন। সরি, থার্ড নম্বর ডিরেক্টর হবে, এর আগে প্রশান্ত নীল রয়েছে, তার আগে রাজামৌলি রয়েছে। রাজামৌলি, প্রশান্ত নীল এবং সুকুমার, দেখা যাক 3 নম্বর 1000 কোটির কালেকশন কোনো এই পুষ্পা টু সিনেমা থেকে আসে কি না। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।